হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। গতকাল মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, এখন না অনেক বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, কারণ এখন ওয়েদারটা যে বড্ড খারাপ। এই তো শীত আসবে, পুরো শীতটা একদম বাচ্চাদের জ্বর জারি এই সমস্ততে লেগে থাকে। আর এখন এই শীত আসছে আসছে, যখন আসবে আর যখন যাবে এই দুটো সময়ও খুব ভোগাবে। প্রচণ্ড কাশি হয়েছিল গতকাল রাতে, বুকে পিঠে তেল ডলে দিই, তারপরে বেচারা আমার ঘুমায়। সকালবেলা উঠে মা তো মায়ের মন একটুখানি বেশি কাঁদে, তো হ্যাঁ তাই বলেই নয় যে বাবার মন কাঁদে না, অবশ্যই কাঁদে। একটু আদর করলাম, দাঁড়াও, একজনকে তো আদর করতে ভুলেই গেছিলাম, তেনাকে আদর করার বাকি আছে। পেস্তাকে এই আবার ডাক্তার দেখানো হয়েছিল, ওরও একটু ঠান্ডা লেগেছিল, তো চোখ দিয়ে একটু জল পড়ছিল। তারপরে ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবু ওষুধ দিল, আই ড্রপ দিল, আরও বেশ কয়েকটা ওষুধ দিল, ক্যালসিয়াম দিল, তো সেই ওষুধগুলোই ওর এখনো চলছে। তো তেনাকে একটু আদর করতে হলো। তারপরে আসলাম আমার নিজস্ব কাজে। মাঝে মাঝে না মানে কিছু কিছু কারণে ভীষণ পরিমাণে নিজেই আপসেট হয়ে পড়ি, তারপরে নিজেকেই বোঝাই আমি এমন একটা মানুষ, আমার চারপাশে যদি লক্ষ লক্ষ মানুষ এনেও দাঁড় করিয়ে দাও আমাকে বোঝানোর জন্য, আমি বুঝবো না। যতক্ষণ না সেই জিনিসটা আমি নিজের থেকে ফিল করব আর নিজে নিজেকে বোঝাবো, আমার পাশে দাঁড়িয়ে হাজারটা মানুষ আমাকে যখন বোঝায়, ধরো কোনো কিছু হলো আমাকে উজ্জ্বল বোঝাচ্ছে, আমি তখন ওকে বলি তুমি বুঝিয়ে যাও, কারণ তুমি জানো আমি এখন বুঝবো না। ও এখন এটা জেনে গেছে, কারণ ও যখন বুঝিয়ে যায় বা কোনো কিছু হয় তখন ও বলে তুমি টাইম নাও, নিজে নিজে বোঝো তারপরে আসো। সত্যি নিজেকে নিজে বোঝাই তারপরে আসি, মানে আমি এমন একটা মানুষ। মাঝে মাঝে আমাদের চারপাশে সব কিছুই ভীষণ ফেক লাগে, কিছু মানুষের ভালোবাসা ফেক লাগে, আবার মাঝে মাঝে অনেক কিছুই ফেক লাগে। তো মাঝে মাঝে মনে হয় তো জগৎটাই ফেক, তারপরেও মনে হয় যে না ভালো মানুষ এখনো আছে। দেখো আমাদের চারপাশেই কত ভালো মানুষ আছে তাই না? প্রতিনিয়ত আমাদেরই ভালো যাচ্ছে, খারাপ যেমন আছে পৃথিবীতে ভালোও আছে, শুধু অপেক্ষা করতে হবে তোমার সাথে যখন কিছু খারাপ হবে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, সেই ভালো দিনটাও তোমার জীবনে আবার আসবে। ভগবান না সবার ধৈর্যের পরীক্ষা নেয় জানো তো, কারণ তুমি তুমি যদি ধৈর্যের পরীক্ষা না দাও তাহলে জীবনে ভালো থাকতে পারবে না, তোমার জীবনে কষ্টটা এত পরিমাণে দেবে একটা সময় তুমি অতিষ্ঠ হয়ে ভগবানকে বলবে আর পারছি না, ঠিক তার পর মুহূর্তেই দেখবে তোমার জীবনে এত ভালো একটা দিন দিয়েছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? বলে দাও, বলো। আজকে স্কুলটা অফ হয়ে গেছে কারণ শরীরটা একটু খারাপ, কাশি হয়েছে রাত্রেবেলা প্রচণ্ড, কাশির কথা মনে পড়ে গেল, রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল, তো সকালবেলা আমি আর পাঠালাম না স্কুলে। এই আর একজনকে দেখো, চুল বাঁধিয়ে দিলাম এখন, মানে চুলটা বেঁধে দিলাম, একটু তো পড়াশোনা করতে হবে, তো আমি বললাম যে বাবাকে যতক্ষণ স্নান করাই তুমি ওই ঘরে যাও, ওই ঘরে গিয়ে একটু নিজের পড়াগুলো আর একবার চোখ বুলিয়ে নাও, মানে পড়ে নাও। মোটামুটি ওর সিলেবাস শেষ হয়ে গেছে, তো মানে সেকেন্ড যে পরীক্ষাটা হবে সিলেবাস শেষ হয়ে গেছে, শুধু ওগুলো এবার বারবার করে রিভিশন দিচ্ছে প্রতিদিন একবার করে, ওটাই করতে বললাম গিয়ে। জব খাওয়া হয়ে গেছে, ডাল ভাত করে দিয়েছিলাম, ডাল ভাত মানে ডালে চালে একসাথে বসিয়ে দিয়েছিলাম, তো কোয়েল খেয়েছে, এবারে পুচকুটা সকালবেলা আসে, ও কটা ভাত খায়, ও তো একটুখানি চড়াই পাখি, আর আমাদের আয়ুষ্মিতা একটুখানি খেলো, খেয়ে ওরা নিচে রয়েছে। আমি মেয়েকে বললাম তুমি তাহলে একটু পড়াটা কমপ্লিট করে নাও, তারপরে পড়ে পড়াশোনা করে তারপরে না হয় গিয়ে খেলা টেলা করো। লড়াইটা তো আর একদিন দুদিন ধরে করছি না, এই লড়াইটা আমাদের 10 বছরের, প্রায় 10 বছর পেরিয়ে আর একটা বছর হলেই 11 বছর হবে তাই না? আমি চাই যেন অনেক অনেক বছর এইভাবে লড়াই করে মানুষটার সাথে কাটাতে পারি। হ্যাঁ, সব কিছু যত সহজ মনে হয় হয়তো অতটাও সহজ নয়, সব কিছু সামলে উঠে মুখে হাসি রাখাটা অনেকটা কঠিন,
কিন্তু তারপরেও ওই যে আমাদেরকে পথ চলতে হবে, হেরে গেলে চলবে না, কারণ হেরে যাওয়ার জন্য কিন্তু পৃথিবীতে আসেনি। অন্যায় করব সেখানে মাথা নত করব, কিন্তু যেখানে অন্যায় করব না সেখানে হেরে যাওয়ার প্রশ্নই আসে না, তুমি যেভাবেই থাকো না কেন। ওই যে বললাম, ভগবান ভালো মানুষটারই কিন্তু বেশি পরীক্ষা নেয়, তাই বলে বলবো না যে আমি ভালো, না, ভগবান ভালো মানুষের বেশি পরীক্ষা নেয়, সব ভালো মানুষেরই। তাই দেখবে যখন তোমার পরীক্ষা বেশি নিচ্ছে, তার মানে জানবে তুমি ভগবানের অনেক প্রিয়। এগুলো কিন্তু আমার মুখের কথা নয়, আমি অনেক জায়গা থেকে অনেকের কাছ থেকে শুনেছি, কিছু কিছু জ্ঞান অর্জন করেছি তাদের থেকে, সেই কথাগুলোই তোমাদেরকে বলা। নিজের মন যখন প্রচুর খারাপ হয়, চুপচাপ একটা জায়গায় বসে থাকি, বসে দুফোঁটা চোখের জল ফেলে নিই, আবার চোখের জলটা মুছে যেন বাড়ির আর পাঁচটা মানুষ না দেখে, আবার নিজের মতো হাসি মুখে সেই ঘর থেকে বেরিয়ে আসি। একটা জিনিস শিখেছি জানো তো, চোখের জল কাউকে দেখাতে নেই, আর নিজের দুর্বল জায়গাটা কাউকে বোঝাতে নেই। যখন উজ্জ্বলকে দেখালাম, তখন বেশ অনেক মানুষ ভালোবাসা দিয়েছে, তার মধ্যেও কিছু মানুষ শুধু এসে খুব খারাপ কথাগুলো বলে গেছে। হ্যাঁ, সেগুলো যদিও গায়ে মাখিনি, কিন্তু কি বলতো, কিছু কিছু সময় কিছু কিছু কথা না অত্যন্ত গায়ে লাগে। যখন ওকে নিয়ে দুটো কটু কথা বলে, সেগুলোও গায়ে লাগে, খারাপ লাগে, কিন্তু ওই যে কিছু করার নেই, তোমাকে সহ্য করতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। চাইলে তো তুমি উত্তর দিতেই পারো, কিন্তু সেটা সঠিক সময়ে উত্তর না দিলে সেই উত্তরের কোনো মানেই হয় না। যাকগে, আজকে যে কি বকবক করছি আমি নিজেও জানি না, নিজের মনে খুশিতে তোমাদের সাথে আবোল তাবোল বলে চলেছি, কিছু মনে করো না। আসলে আমার নিজের কষ্ট দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো কষ্টর ভাগটা হয়তো কমই শেয়ার করি, ভালো মুহূর্তগুলোই জীবনে শেয়ার করি। আর যদি জীবন থেকে ভালো কিছু শিখে থাকি বা কারো কাছ থেকে, সেগুলোই চেষ্টা করি তোমাদেরকে একটু হলেও শেখানোর। জানি জানি তোমরা সবাই এগুলো জানো, সবাই এগুলো শিখেছো, তারপরেও আমার কাছ থেকে শুনতে অনেকেরই মনে হয় এগুলো জ্ঞান, বা অনেকে অনেক রকমভাবেই বলে। কিন্তু কি করব বলো, আমার যে বন্ধুরা আমার কথাগুলো শোনার জন্য অপেক্ষা করে, তাদেরকে বলার জন্যই আমার কথাগুলো বলা। একটু জ্ঞান শুনে ম্যানেজ করে নিও, আর কি করব। যাই হোক, এদিকে রান্নাবান্না করছি নিরামিষ তরকারি, আর দেখো তার সাথে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে উঠে শুরু হয় একদম রাত পর্যন্ত, রান্না বান্না সংসারের হাজারটা কাজ, তারপরেও মুখে হাসি লেগে রয়েছে। মাঝে মাঝে না মানে ভেতর থেকে মনে হয় যে এবার রাগ করব, আর পারছি না, এবার খুব রাগ হচ্ছে, তারপরে যখন ওদের সামনে গিয়ে দাঁড়াই তখন আর রাগটা আসে না, তখন ভাবি ইস কাদেরকে রাগ দেখাবো, যারা আমার নিজের মানুষ তাদেরকে। যে তোমায় ভালোবাসবে সে তোমার ওপর রাগ দেখাতে পারবে না, অবশ্যই দেখাবে ক্ষণিকের জন্য, পর মুহূর্তে আবার তোমার কষ্টের কথা ভেবে সে কিন্তু চুপ হয়ে যাবে। আর যে তোমায় প্রকৃত অর্থে ভালোবাসবে, সে কখনো কোনো পরিস্থিতিতে তোমাকে ছেড়ে যাবে না, তোমার কখনো খারাপ চাইবে না। আমি এটাই জানি, আমি যাকে ভালোবাসি আমি সারা জীবন তার সাথে থাকি, আর যাকে আমি ভালোবাসি না আমি তার দিকে ফিরেও তাকাই না। তো যাই হোক, এদিকে নিরামিষ তরকারি রান্না করলাম, আর এদিকে হচ্ছে ভেন্ডি আলু দিয়ে ভাজা, এই ছিল দুপুরের রান্না। তারপরে সন্ধ্যাবেলা এখানে লেবু আনা হয়েছিল, তো লেবুটাকে মাখলাম, তো ঝাল ঝাল করেই মেখেছিলাম, দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলো। আমার না লেবু একটু ঝাল ঝাল করে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে সন্ধ্যাবেলা একটা শাড়ি আমার জন্য এসেছিল, পুরো সুতোর কাজ, এইরকম সেটাই তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। তো এই শাড়িটার একটা গল্প আছে, যেটা হচ্ছে আমি জানতাম না যে এই শাড়িটা আমার জন্য আছে বা আমার ভাগ্যে আছে। এই শাড়িগুলো আমার কালেকশনে অনেক ছিল, আমার জন্য রেখে দেবে সেটা আমি জানতাম না। পরে যখন আমার হাতে তুলে দিল, আমি সত্যি বলছি মানে ভীষণ খুশি হয়েছি। বললো না তুমি এবছর পুজোতে এই শাড়িটা পরো, আর পুজোতে পরা হবে কিনা জানি না, কিন্তু শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সেই এবছরে সবাই এই শাড়ি নিচ্ছে না, জিমি চুল ভাইরাল শাড়ি, সেই ট্রেন্ডিং শাড়ি আর কি। কালারটাও খুব সুন্দর, একটা প্যারোট গ্রিন কালার, পেস্তা গ্রিন কালার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।